রাস্তা অবরোধকারী কৃষকদের লাঠি পেটা করল পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির মতিনগর এলাকার 31 নম্বর জাতীয় সড়কে। প্রকৃত কৃষকদের বঞ্চিত করে পরিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বন্ড, এই অভিযোগেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আলু চাষীরা। শুক্রবার দুপুরে মতিনগর হিমঘরের সামনে জাতীয় সড়কে বোল্ডার দিয়ে আটকে রাস্তা অবরোধ করে দেন চাষীরা। অবরোধকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন চাষীরা। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হতে শুরু করলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ি থেকে দাঁড়া আছি, রাস্তা বন্ধ করছি, আমাদের আলু বন্ধ দিচ্ছে না, আমাদের আলু বন্ধ চাই। আমরা বন চাচ্ছি, আমরা বন পাইলে আমাদের রাস্তা ছেড়ে দিব। কৃষক বন পাচ্ছে না, কৃষক নাম আপনার ১৫,০০০ ২০,০০০ করে দিচ্ছে, আমাদের তো সমর্থন নাই ১৫,০০০ ২০,০০০ করে বন দেওয়ার। তাহলে আজকে কি করছেন আপনারা? আমরা বন লাগে আমাদের এখন, কি করবো এখন, কি করছে বনের জন্য আমরা রাস্তা অবরোধ। কি নাম আপনার? আমার নাম সোহেল ইসলাম। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।